নমস্কার, জীবন ধারণা বাস্তব চ্যানেললৈ তোমালোক সকলোকে স্বাগতম জানালো। আগর ভিডিও সমূহত আমি দশম শ্রেণী গণিতর অনুশীলনী R6ৰ কোয়েশ্চন নম্বর ওয়ানের পর কোয়েশ্চন নম্বর নাইনলে সমাধান করে থাকি তথা অনুশীলনী R1ৰ পর R5লৈ আছে করা। তোমালোকে যদি সেইবোর ভিডিও চাওয়া নাই, আমার চ্যানেলের প্লেলিস্টত গৈ চাই লোক পড়া, তাত সুকীয়া সুকীয়া প্লেলিস্ট বনায় থাকা আছে। ক্লাস 10 ম্যাথস পুনরালোচনা বলে আছে প্লেলিস্টর নাম, গতি ডেসক্রিপশনত লিঙ্ক পাই যাবা, ভিডিওর ক্লিক করে চাব পারা। তো চ্যানেলটি যদি এটাও কোনোবাই সাবস্ক্রাইব করে লওয়া নাই, সাবস্ক্রাইব করে লবা তথা বন্ধু বান্ধবী সকল শেয়ার করবলে নাপাহরিবা। তো এটা আমি এই ভিডিওত আলোচনা করিম কোয়েশ্চন নাম্বার 10 আর 11। গতি কোয়েশ্চন নাম্বার 10 আছে আমার আগত, এটা আয়াতর কালি 12 ডেকামিটার জোখর বাহু বিশিষ্ট এটা বর্গর কালির সমান। এটা আয়তটো দিক দিয়া আছে 24 ডেকামিটার, হলে ইয়ার প্রশ্ন কিমান? পুনপ্রথমে বর্গর কালিটো উলিয়াই বর্গর কালি সমান আয়তর কালি উলিয়াই দিলে আমার আয়তর প্রশ্নটো উলাই যাব। তে আমি দেরি নকৰি প্রশ্নটো উত্তর অর্থাৎ সমাধান কৰিবলৈ আগবাঢ়িছো। ইয়াত দিয়া আছে বর্গর বাহুর দিক 12 ডেকামিটার, এটাকে বর্গর কালি কিমান হব? 12 স্কোয়ার, বাহু স্কোয়ার, গতি 144 ডেকামিটার, ডেকামিটার স্কোয়ার। প্রশ্নমতি আয়তর কালি, আয়তর কালি সমান বর্গর কালি। প্রশ্নমতে আয়তর কালি সমান বর্গর কালি। আয়তর কালি কিমান হব? দিক পূরণ প্রস্থ। বর্গর কালি কিমান? 144। দিক কিমান দিয়া আছে? আয়তর দিক দিয়া আছে, ইয়ারফালে তোমালোকর প্রশ্নত দিক দিয়া আছে 24 ডেকামিটার, 24 ডেকামিটার। প্রশ্নটো উলিয়াব লাগে 144, 24টো এইফালে প্রশ্নের লগত পূরণ হয়ে আছে, ও হাতে গলে ইভাগে হরণ হয়ে যাব, 144/24। এতিয়া এইটুক আমি 12 দি কাটিম, 12 দি দুবার যাব, 12 দি কাটিলে 12 বার, তো 2 যাব 6 বার, গতি প্রশ্নটো হব 6 ডেকামিটার। তো তোমালোকে লিখি দিবা এটাকে নির্ণয় আয়তর প্রস্থ 6 ডেকামিটার। তো প্রথমবার শেষলৈ ভিডিওটো চাই থাকিবা, আর এতিয়া 10 নম্বর প্রশ্নটো এবার ধুনীয়াকৈ চাই লওয়া, স্ক্রিনত দেখাই দিছো। নেক্সট তোমালোকর 11 নম্বর প্রশ্ন দিয়ে আছে, এটা আয়তর দিক প্রস্থ 3 গুণ, আয়তটো কালি 432 বর্গমিটার, হলে আয়তটোর পরিসীমা কিমান? এই অঙ্কটো পুনপ্রথমে ধরে লব লাগিব। ধরা হল আয়ত প্রস্থ 1 মিটার, প্রস্থটো কি দিয়া, দিকটো কিমান দিয়া আছে? দিকটো দিয়া আছে প্রস্থ 3 গুণ, প্রস্থ যদি 1 হয় দিকটো কিমান হব? 3 × 1 অর্থাৎ 28 মিটার। এতিয়া দিয়া আছে কি দিয়া আছে, প্রশ্নটো মই এবার পড়ি লৈছো, আয়তটো কালি 432 বর্গমিটার, আয়ত কালি 432, আয়তর কালি কিমান হব? দিক পূরণ প্রস্থ 432, আয়তর দিকটো কিমান দিয়া আছে? 36, প্রস্থ দিয়া আছে 1, গতি 432। এতিয়া 3x × x পূরণ করলে কিমান হব তোমালোকর? 3x² 3x², গতি এইটা পূরণ করে দিম আমি, কিমান হব? 3x² 432। এতিয়া দিনটো এইফালে এক্স স্কোয়ার লগত পূরণ হয়ে আছে, সেইফালে গলে হয়ে যাব হরণ, x² = ইয়াতে পাই যাব 144। তিনিৰে যাব একবার, আর গেলে 1 × 7 = 12, 7 × 3 = 12, গতি x-ৰ মান কিমান হব? √144 অর্থাৎ 12 মিটার, x-ৰ মান পালো আমি 12 মিটার, মিটার অসমত লিখিবা মিটার, যেহেতু ইয়াতে অসমত লিখিছো, এইবিলাক পরীক্ষাত গুরুত্বপূর্ণ কথা, অসমত লিখিলে অসমত, ইংলিশত লিখিলে ইংলিশত, একেবারে গুরুত্বপূর্ণ কথা। আর পরীক্ষাত তোমালোকে অসমীয়া মিডিয়ামত যদি হয় তেতিয়া ধরা হলটো লেট নিলিখিবা, ধরা হল লিখিবা, আর সমাধান বলে লিখিবা, সলিউশন বলে নিলিখিবা, কারণ সলিউশন ইংলিশ মিডিয়ামৰ কারণে হয়। গতি এতিয়া আমি দিক প্রশ্নটো পালো, প্রশ্নটো কিমান হব? প্রশ্নটো
মই ইফাল লিখি দিছো প্রস্থটো কিমান 12 মিটার x যেহেতু প্রশ্ন প্রস্থ আছিল গতিকে x টু 12 মিটার হবো আর দিকটো কিমান হবো প্রস্থ 3 গুণ অর্থাৎ 12 3 গুণ 37 মিটার এতেকে আয়তৰ পৰিহিমা মেইন প্রশ্নটো কিন্তু আয়তৰ দিক প্রস্থ উলিয়াব দিয়া নাই আয়তৰ কালিটো দিয়া আছে আয়তৰ পৰিহিমা মেইন বস্তুটো হৈছে আয়তৰ পৰিহিমাৰ লগত কথাটো আয়তৰ পৰিহিমা হৈছে 2 পূৰণ দিকযোগ প্রস্থ দিক কিমান দিয়া আছে 37 আমি উলিয়া লৈছো প্লাস 12 কিমান হ'ব 48 48 ইনটু 2 কিমান হ'ব 72 এইটো 48 হ'ব তোমাৰ লগত আৰু এইটো তোমাৰ লগত 96 হ'ব 96 মিটাৰ স্কোৱাৰ এইটো আৰু দুগুণ হ'ল হয় না জি তো কেনে পালা ভিডিওটো কমেন্ট বক্সত জনাবলৈ নাপাহৰিবা পৰৱৰ্তী খণ্ডত 12 13 এনেকৈ সমাধান লৈ আহিম তো তেতিয়া লোকে ভালদৰে থাকা চেনেলটো যদি এতিয়া কোনোবাই সাবস্ক্রাইব কৰিলে নাই সাবস্ক্রাইব কৰিলে বা তথা বন্ধু বান্ধৱী সকলৰ লগত শেয়ার কৰিবলৈ নাপাহৰিবা ভিডিওটো ভাল লাগিলে যদি লাইক কৰি দিবা ধন্যবাদ